পুরার উপর বনভোজ দেখা হচ্ছে শঙ্খচক্র, নিচে বনভোজ হচ্ছে লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা আছে। ওনার চরণে গঙ্গা, তোমার শরীরে যেরকম ঘাম প্রবাহিত হও, নীলমাধব পাঁচ চরণ থেকে সেরকম ঘাম প্রবাহিত হবে। নীলমাধব দর্শন না হইলে তোমাদের জগন্নাথ দর্শন হচ্ছে পুনর্লাভ হবে। ই হচ্ছে আদি জগন্নাথ। প্রথমে প্রভু নীলমাধবকে ব্রহ্মা এখনই পূজা করেছিল, ব্রহ্মার পরে বিশ্বাবশ সবার রাজা, এটা সবরের লোক ছিল, তার নাম হচ্ছে বিশ্বাবশ। উনি জঙ্গল থেকে আসে, একটা গুহা ছিল, ওইটা গুহার মধ্যে প্রভু নীলমাধব লুকায়িত ভাবে ছিল। এখানে নীলমাধব থাকার কথা কি কিছু জানে না, বিশ্বাবশ সবার রাজা জানে এখানে নীলমাধব হচ্ছে। এই জঙ্গল থেকে তো ফলটাল হয়, ফুল হয়, সবাই নিয়ে আসে ভগবানকে পুজো দিয়ে ভক্তিভাব দিয়ে। যেরকম তোমার সঙ্গে আমি কথাবার্তা করেছি, প্রভু নীলমাধব স্বয়ং উনার সঙ্গে কথাবার্তা করে, ওনার হাতে যদি ফলটা মিষ্টি লাগে, ওনাকে খালি মুখে খেয়ে বিশ্বাবশ রাজা, তারপরে নীলমাধব খায়। এইরকম কাজ করে নীলমাধব আর বিশ্বাবশর মধ্যে অত্যন্ত বিশ্বাস ভক্তি চলে আসছে যে প্রভু স্বয়ং ওনার হাতে খাওয়া দাওয়া করে। অনেকদিন পূজা করার পরে ওনার একটা সন্তান জন্ম হইল, ওনার নাম হচ্ছে ললিতা, একটা মেয়ে হল। ললিতা কি করেছে, ছোট আছে তো, যে ছিল পুরীধামে রাজা ইন্দ্রদুম্ন মন্দিরটা তুলাইছিল, মন্দিরটাকে বিক্রম নেই, সুন্দর মন্দির ছিল। এই মন্দিরে কাহাকে পুজো দিতে হবে, চারিদিকে সবাই সন্ন্য সামন্তকে পাঠাইছিল, সবাই সন্ন্য সামন্ত আসে, ওনার সন্ধানকে কিছু পেল না, সবাই চলে গেছে। আর যে মন্ত্রী ছিল তার নাম হচ্ছে বিদ্যাপতি ব্রাহ্মণ। বিদ্যাপতি ব্রাহ্মণ খালি পাওটাকে হেঁটে হেঁটে এখানে আসছে, যেখানে জগন্নাথ দেবের মন্দিরটা আছে তার এটা হচ্ছে পশ্চিম দিক। এই পশ্চিম দিকে বিদ্যাপতি ব্রাহ্মণ আসছিল। আপনি আসিয়ার সময় একটা ব্রিজ ছিল না, দেখেছো কাছে একটা ব্রিজ আছে, একটা এই মহারাজের সঙ্গে এই নদীটা সঙ্গম হচ্ছে। এই নদীটার নাম হচ্ছে কুমারী নদী, ললিতার নদী বলা যায়। ললিতা আসে ওনার বন্ধুর সাথে, আজকে করে চোখ বেঁধে কানা মতো খেলে সবাই প্রত্যেকদিন, তখন বড় হয়েছে ললিতা। বিদ্যাপতি ব্রাহ্মণ আসছে, এই নদী থেকে স্নান করেছে। বিদ্যাপতি ব্রাহ্মণ স্নান করার সময় ললিতা কি করেছে, না জবান হয়ে গেছে তো, বড় হয়ে গেছে, ওনাকে স্পর্শ করেছে ললিতা। আখের তো দেখা যায় না, ললিতা কি করলাম না, প্রভু বিদ্যাপতিকে স্পর্শ করেছে। সবর যাত্রা একটা নিয়ম ছিল, যে ছেলেকে যে মেয়ে স্পর্শ করবে তার সঙ্গে তার বিয়ে হবে। ললিতার সাথে বিদ্যাপতি ব্রাহ্মণ তো বিয়ে হবে। বিয়েবার পরে বিদ্যাপতি ব্রাহ্মণ ওনার বাড়িতে থাকে, দেখে এই তো সবরের লোকে আছে, ওনার ধর্ম হচ্ছে স্বীকার করবার জন্য, ওনার ধর্ম হচ্ছে স্বীকার করবার জন্য। প্রত্যেক দিন সবাই তিনি নারায়ণ প্রসাদ হাতে তাকে ধরে আসে, যখন বাড়িটাকে যায় ওনার শরীরে অপূর্ব সুগন্ধিত, চন্দন কর্পূর কস্তুরি এরকম সুগন্ধিত আসে ওনার শরীরে। বিদ্যাপতি বললো, ললিতা তোমার বাবা তো জাতির আছে, সবর আছে, তুমি কিরকম এখানে, তোমার বাবা যখন বাড়িটাকে চলে আসছে এরকম সুগন্ধিত হয়েছে। উনি বললো যে আমার বাবা প্রত্যেকদিন প্রভু নারায়ণ যে আছে সংসার মালিক হচ্ছে নীলমাধব, ওনাকে পূজা করিবার জন্য যা জঙ্গলের মধ্যে। বিদ্যাপতির কথা শুনে ললিতাকে বললো যে আমি একটু যাবো নীলমাধবকে দেখে আসবো। তুমি না যাবে, তোমার সঙ্গে একটা শর্ত হবে, শর্তটা কি না, আখির জন্য চোখ বিন্দি তুমি যাবো, তোমাকে রাস্তা দেখা হবে। ললিতার কথা শুনে বিদ্যাপতি বললো ঠিক আছে আমি যাবো, কিন্তু আমাকে তুমি কিছু শস্য দাও, আমি তো খালি একটা প্রভুর কাছে যাবো না, যে প্রভুকে দর্শন করে কিছু প্রণাম দিতে হয়, যে প্রভুকে দর্শন করে কিছু প্রণাম দিতে হয়, যে রাজাকে দর্শন করে কিছু প্রণাম দিতে হয়, এই জন্য আমি খালি হাতে প্রভুর কাছে যাবো না, আমি কিরকম যাবো তুমি বলে নি, তাহলে কি নেবো তুমি বলছি, আমাকে শস্য দাও। শস্য নিয়ে আখে তুমি চোখ বেঁধে হয়ে গেছে, শস্যকে উঠলা করে রাস্তা থেকে ফেলতে 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 এখানে চলে আসছে। আসে দেখে তো বিশ্বাবশ যখন চলে আসছে, প্রভু নীলমাধব নারায়ণ একটা ছোটো বাচ্চার উপর ধারণ করে ওনার সঙ্গে কথাবার্তা করে বলেছে, আগে আমার জন্য কী খাবার নিয়ে আসছো তুমি, ওনার আমাকে অনেক ভূত লাগেছে, আমি তোমার খাবার কী দিব। বিশ্বাবশ শুনে কথা শুনে বিদ্যাপতি আশ্চর্য হয়ে গেল, যে নারায়ণ আছে স্বয়ং ওনার হাতে ভোগ প্রসাদ খায়, ফল খায়, তাহলে ওনার ছড়া তো অত ভাগ্যবান কোনো কি নেই। বিশ্বাবশ সবরাজাকে দেখে ওনার মনে গর্ব অহংকার চলে আসছে, যে অত বড় ভক্ত হচ্ছে বিশ্বাবশ, যার হাতে সব নারায়ণ কথাবার্তা করে ওনার সঙ্গে খাওয়া দাওয়া করে, ওনার হাতে ওনাকে দর্শন করলাম, নীলমাধবকে দর্শন করে পাহাড়টা ঘুরে দেখেছি, এখানে একটা কুণ্ড ছিল, তিনি একটা পুকুর ছিল পাহাড়ের উপরে, তার কাছে একটা বটবৃক্ষ ছিল, বটবৃক্ষ কি বুঝতে পারছো তো, বট গাছ, তার উপরে একটা কাক পাখি বসেছিলাম, কাক পাখিটা পড়ে যখন গেছে, দিদি প্রসাদ আছে তো,
এনা এনা পড়ে পড়ে কাক পক্ষীটা উনাকে দেখে পড়ে গেল পুকুর মধ্যে কাক পক্ষী যখন পড়ে যাওয়ার পরে বিদ্যাপতি চিন্তা করেছে আমি এখানে পড়ে যাবো তাহলে আমি কয়েকদিন ওখানে চলে যাবো ওনাকে আকাশ থেকে দবি বাড়িয়ে গেল যে বিদ্যাপতি তুমি যে কার্যের জন্য আসছো সেই কাক পুরা করে বিদ্যাপতি মন খারাপ করে তখন সন্ধ্যা হয়ে গেলো আর কিছু চোখ বন্ধ বন্ধ করে ওরা বাড়ি থেকে চলে গেছে অনেকদিন যাবার পরে যখন সরষে গাছ হলো প্রচুর হয়ে গেছে বিদ্যাপতি বললো যে এই সময়ে আমি নীলমা দেখি চলে যাব নীলমা তো ওনাকে বললো তোমার সঙ্গে আমি যাবো না আমাদের নামে তিনটা কাঠ বেঁচে যাব নীলমাধব নীল অর্থ জগন্নাথ মহাপ্রভু মা অর্থ হচ্ছে সুভদ্রা ভব অর্থ হচ্ছে বলরাম নীলমাধব এই নীলমাধব নামে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রকরণ এই তিনটা কাঠ বেঁচে চলে গেল মহানদীটাকে যাই জগন্নাথের কাছে অর্থ যে সমুদ্র মহানদী ও সমুদ্র যেখানে সঙ্গম হচ্ছে এটাকে বলা যায় চক্রবর্তী ধাম এই চক্রবর্তী ধামে তিনটা কাল লাগিয়েছিল তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন সবাই সর্বসাধারণকে নিয়ে তিনটা কাঠকে নিয়ে ওনার মন্দিরে রেখে দিয়েছিল গুন্ডিচা মন্দিরে তখন গুন্ডিচা মন্দিরে রেখেছে যত কারিগর ছিল ওড়িশা থেকে সবাইকে বলেছে আপনি আসেন এই কাঠকে কেটে জগন্নাথ আপনি বনা দিন সবাই তো জগন্নাথের ছবিকে দেখে না কি জানে না তোমার গর্ভে যে সন্তানটা তাকে আপনি কি দেখে না কি দেখি কি দেখে না শুধু ভগবান জানে না মার গর্ভে সন্তানটা তাকে ওনাকে দেখতে পারে এটা ভগবান জানে না ওনাকে কে তৈরি করবে উনি জানে কিন্তু তুমি রাজা বিদ্যাপতি ব্রাহ্মণ গুণিজা রানী সবাই ভগবান নীলমাধবকে প্রার্থনা করেছে সব নীলমাধব তো ভগবান অন্তর্জানে হচ্ছে যে ভক্ত ওনাকে যে স্থানে ডাকে ওনার কাছে চলে যায় অত্যন্ত বিশ্বাস ভক্তিভাব দরকার ভক্তিভাব না হইলে তখন কার কাছে যায় না বিদ্যাপতি ব্রাহ্মণ ইন্দুতম রাজা গুণিজা রানী ভগবান নীলমাধবকে প্রার্থনা করলাম স্বয়ং নীলমাধব বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করে ওনাকে বয়স হবে 80-90 বছর বয়স হাত ধরেছে পা ধরেছে লাঠি ধরেছে কাপড়া ভালো নেই রাজাকে যে দর্শন করেছে চেরা পটা কাপড়া আছে রাজাকে বলে দেখা করেছে রাজা বললো তুমি কী চাও আমার কাছে অত গরিব মানুষ ব্রাহ্মণ আসছো আমার দরবার থেকে কী তোমার চায় আমি তোমার যে সমস্যাটা এই সমস্যাটা মেটেবার জন্য তোমার কাছে আমি আসছি কি না তোমার মনে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন মহাপ্রভুকে দর্শন করবার জন্য তুমি যত কারিগর সবাই বলেছো আমি কাঁথা শুনে তোমার তোমার কাছে আমি আসছি বলেছে আপনি কি নেবে বলছে আমি কিছু চাই না আমার একটা শব্দ তোমার কাছে হবে শব্দটা কি হয়েছে না 21 দিনের মধ্যে তুমি দরবাজা খুলবে না আমার সঙ্গে কিছু কথাবার্তা তুমি হবে না আমাকে তুমি দর্শন করবে না আমার কার্যের মধ্যে তুমি ডিস্টার্ব করবে না এটা হচ্ছে আমার সত্য এই সত্য তো রাজি হয় তুমি তাহলে আমি দরবাজা আমি প্রভু জগন্নাথের কার্যের জন্য আমি আগে চলে যাব বলতে এই সত্য তো হচ্ছে কিছু অসুবিধা নেই আপনি কাজ করেন যাও তোমার সত্য আমার রাজি হচ্ছে মন্দিরে দরবাজা বন্ধ হয়ে গেল যখন যায় যে বুদ্ধ বুদ্ধ ব্রাহ্মণ মন্দির থাকে মন্দির থেকে শব্দ আসছে তখন কাজ হয়ে কাঠ কাঠটা কেটে কার্য আরম্ভ হচ্ছে মন্দির থেকে শব্দ আসছে রাজা বললো যে কার্য হইল আরম্ভ হয়ে গেল এরকম হয় 13 দিনের মধ্যে আওয়াজ আসছে এরকম হয় 13 দিনের মধ্যে মন্দির থেকে আওয়াজ আসছে যখন 14 দিন হইল মন্দির থেকে আর শব্দ আসছে রাজা চিন্তা করলাম তো বয়স্ক ব্রাহ্মণ আছে কিছু খাবার টাবার কিছু করে না তো মরে যাবে আর আমাকে ব্রহ্মচর্য দোষ লাগছে বাইরে দরবাজা খুলে দিচ্ছে যখন খুলে দিচ্ছে জগন্নাথ দেবের হাত নেই কান নেই বড় বড় চোখ হয়েছে হাত অধা আছে পা কিছু হয় না যখন খুলে দিয়ে আকাশ থেকে বুদ্ধ ব্রাহ্মণ মন্দির থেকে নেই আকাশ থেকে দজে বাড়ি হলো এ রাজা তুই আমাকে চিনতে পারলো না আমি ছিল সুন্দর নারায়ণ ছিল বুদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করে তোমার কাছে তোমাকে দর্শন দিচ্ছিলাম তুমি আমার সত্য ভেঙে দিয়েছো ঠিক আছে বলে যদি এই রূপে সবাই ভক্তকে আমি দর্শন দিই আমার হাত নেই সবাইকে দিতে পারবি আমার কান নেই সবার কথা শুনতে পারবি আমার বড় চক্র হচ্ছে আমার নিদ্রা যাবে না আমি কোন দিন জগন্নাথ শুয়ে যায় শুয়ে যায় আমার আখির ফলক আছে আমি শুয়ে যাবো জগন্নাথের আখির ফলক নেই জগন্নাথ শুয়ে দেখুন দিন সারাদিন জগন্নাথ জগৎকে দেখি বুঝতে পারছি তো যে চৈতন্য মহাপ্রভু ছিল এখানে আসছিল নীলমাধবকে দর্শন করিবার জন্য বলে সে নীলমাধব দর্শন না হইলে জগন্নাথ দর্শন কিছু কোনো লাভ হয় না যেরকম জগন্নাথ দেবেরও মন্দিরে চারি পার্শ্বে যেরকম সবাই লক্ষ্মী বিমলা সরস্বতী হনুমান মন্দিরে যতগুলো সবাই মন্দিরে আছে আমাদের নির্মাণ মন্দিরে সতগুলো সবাই মন্দিরে আছে জগন্নাথ দেবেরও রথযাত্রা হচ্ছে বড় যাত্রা যে হিন্দু আসে মুসলমান আসে খ্রিস্টান আসে যত ভক্ত আসে সবাই ভগবানকে দর্শন করে দাণ্ডর মধ্যে বড়দাণ্ড মধ্যে তত উপরে সবাইকে দর্শন দিয়ে জগন্নাথ মহাপ্রভু কিন্তু নির্মাণ কোথায় যায় না নীলমাধব এখানে সুন্দর প্রকটিত হয়েছে সুন্দর এখানে থাকে উনি কোথায় যায় না
দেখতে পারলো তো, ইয়ে হচ্ছে প্রভু নির্মাতা মহাত্মা। এখন দশহরা চলেছে, আজকে হচ্ছে সপ্তমী, বিমলা মহারাণীর পুজো চলেছে, তারপর হবে দশহরা, হবে দশহরা তাকে মহাপ্রভু নির্মাতা। একটা পুজো আরম্ভ হচ্ছে, এক্সট্রা পূজা, বারো মাসের মধ্যে কার্তিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কার্তিক জানেন তো আপনি, কার্তিক মাস হচ্ছে সবটু বড় ব্রত হচ্ছে কার্তিক মাস, ধর্ম এটাকে বলা যায়। ধর্ম মাসে প্রভু নারায়ণকে দর্শন করে অনেক পুণ্য লাভ হয়, কিন্তু আমার মহাপ্রভু নির্মাতাও একটা পুজো হয় কার্তিক মাসে, দামোদর পুজো হয়, শঙ্কচক্র ধারণ করবে, কার্তিক মাসে আরম্ভ হবে আমার পূর্ণিমা থেকে আরম্ভ, পূর্ণিমা থেকে, কিন্তু নির্মাতা আরম্ভ হয়েছে দশহরা থেকে, দশহরা দিন মহাপ্রভু শঙ্কচক্র বেশি ধারণ করবে, চলবে কোথায় না, কার্তিক পূর্ণিমার দিন শেষ হবে, বুঝতে পারলো তো? এই হচ্ছে প্রভুর মহাত্মা নির্মাণ, বলো নির্মাণ ভগবান কি, জয় জগন্নাথ মহাপ্রভু স্বামী কি, জয় বলরাম ভাইয়া কি, সুভদ্রা মহারানী কি, আপনি আপনি বুঝে মহারাজ কি, সবাই আসছো, এই হচ্ছে প্রভুর খাতা আছে দিদি,